হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জুবায়ের অফিসিয়াল ব্লগ। আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবার নতুন ব্লগ। এই ব্লগটা হচ্ছে কলেজের এক্সামের পার্ট থ্রি। তো আজকে আমার লাস্ট এক্সাম, তো আজকে এক্সাম আমার শেষ। তো তোমরা যদি আগের ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে ব্লগটা কেমন, কী ধরনের ব্লগটা হতে চলেছে। তো আজকে আমি কলেজের ভিতর থেকে মানে ব্লগটা শ্যুট করছি। তো আগের ব্লগ যদি না দেখে থাকো তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখে নিও। আর তোমরা অনেক আমাকে সাপোর্ট করো, আর ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো। এই যে আজকে পুরোটা দেখাবো আর তোমাদেরকে, এই যে নিচে থেকে দেখতে এরকম মতো লাগছে, আর উপর থেকে একবার দেখিয়ে দেবো, চলো উপরের দিকে। তো এই যে উপর থেকে কীরকম লাগছে দেখে নাজারাটা, তোমরা নিশ্চয়ই কমেন্ট করে বলো কী মতো লাগছে দেখে। তো এটা আগের মানে বলছে জেলখানা ছিল এসব। বেরিয়ে গিয়ে এবার এগিয়ে যাচ্ছি আমি যেখানে এক্সাম দিব। তো আমার এক্সাম মানে কলেজের ভিতরেও পড়েনি, আমার প্রাইমারি স্কুলের দিকে পড়েছে। এই যে দেখতে পাচ্ছ কোর্ট, এটা কোর্ট হলো, মানে কলেজের পাশে এটা কোর্ট আছে। আবার কোর্টের পাশে একটা মন্দির আছে, বড় বিরাট মন্দির। তো কিসের মন্দির সেটা জানি না, তো সেটা তোমাকে দেখিয়ে দিব। তোমরা নিশ্চয়ই কমেন্ট করে বলো কি কিসের মন্দির আছে এটা, তো আমি জানি না, তো তোমরা নিশ্চয়ই বলবা। এই যে দেখতে পাচ্ছ মন্দিরের সামনে চলে আসলাম, এবার ভিতরের দিকে যাব, তোমাদের দেখিয়ে দেবো ভিতরের দিকে কী মতো দেখতে আছে। এই যে চলে আসলাম ভিতরের দিকে, এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা কত ভালো, যত্ন মানে ইংরেজ জমানার কারণে এটা মানে মন্দির আছে বলে। তো এই যে সবাই ফটোমটো সবাই তুলছে, চারিদিকে নজর সেই লাগছে দেখে। তোমরা নিশ্চয়ই বলবা কমেন্ট করে কী মন্দির আর কেমন লাগলো তোমাদের এই মন্দিরটা দেখতে। আর তোমরা যদি না দেখে থাকো নিশ্চয়ই আসো দেখতে। তো আমি একটু এগিয়ে গেলাম, আমি যে রুমের দিকে, রুমে এখন খুঁজতে হবে কোথায় আছে। প্রাইমারিতে পড়লো, এই যে এখানে সাটা আছে, তো দেখে নিই আমার বেঞ্চ নাম্বার কত আছে, কত কী আছে দেখে নিলাম। এবার ঢুকছি, এই দেখতে পাচ্ছ এখানকার নাজারা, প্রাইমারি স্কুল, বুঝতেই পারছো। এখন খুঁজতে হবে কোথায় রুমটা আছে আমার, খোঁজাখুঁজি স্টার্ট আছে, বাট এখানে দেখতে গেলাম ওখানে পেলাম না, চলে গেলাম অন্য রুমের দিকে। অন্য রুমের দিকে যাচ্ছি এখন, তো সবাই রুম খোঁজাখুঁজি করছে, তো আমি একটু খুঁজে নিই কোথায় রুম আমার রুমটা, কেন তো এখানে আমি এই এক্সামটা এখন দেয়নি এখানে প্রাইমারি স্কুলে, তাই এখন খুঁজতে হচ্ছে। তো লাস্ট এক্সাম তো এখানে আমাদের পড়েছে, তো খুঁজে নিই এইদিকে একবার দেখে নিই, তারপরে অন্যদিকে দেখতে হবে আবার। তো এখানে পাওয়া গেল না রুমটা, তো ওইদিক থেকে বন্ধুরা দেখি কয়েকটা জন আসছে, তো ওরাও ওইদিক থেকে খুঁজে এসছে, ওদিক পাইনি। তো দেখি সামনের দিকে যায় একটু, সামনের দিকে কয়েকটা রুম আছে লাস্ট, ওখানে হতে পারে আমার রুমটা, তো ওখানেই আমি যাচ্ছি খুঁজতে। এই যে দেখতে পেয়ে গেছি রুম, তো রুম নাম্বার দেখে নিয়েছি, প্লাস আমি ঢুকে গেছি রুমে। এই যে দেখতে পাচ্ছ সবাই এখানে বসে আছে, সবাই বেঞ্চ নাম্বার নিজে নিজে বেঞ্চ নাম্বার খোঁজাখুঁজি করছে। তো আমি বেঞ্চ নাম্বারটা পেয়ে গেছি, তো একটা ফ্রেন্ড যে আমার প্রত্যেক পরীক্ষাতে আমার পাশে বসে, তো সেই আছে, এই যে দেখতে পাচ্ছ সে এখন খাবার খাচ্ছে। তো আমি একটু চলো বসে যাই নিজের বেঞ্চে, তো নিজের বেঞ্চে বসে এডমিট প্লাস কলম বের করে নিলাম, তারপর ব্যাগটা রাখতে যাবো, কেন স্যাররা চলে এসে। তো এক্সামটা শেষ হয়ে গেছে, এক্সামটা খুব ভালো হলো, লাস্ট এক্সাম সেই ফাটাফাটি করে নিয়েছি। তো দেখা যাক রেজাল্টে কী হয়, ফাটাফাটি হয়েছে কি হয়নি সেটা রেজাল্ট বলতে পারবে। তো এখন যাচ্ছি আমি বাইকের দিকে, যেখানে বাইক পার্কিংয়ে বাইক রেখেছি সেখানেই যাচ্ছি। তো এগিয়ে গেলাম বাইকের দিকে, তো তোমরা এখনও ভিডিও থেকে লাইক কমেন্ট যদি না করে থাকো লাইক কমেন্ট করে দাও, আর চ্যানেলটাকে যদি এরকম পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক পেজ দেখে থাকো তাহলে তো ফেসবুক পেজটাকে আমাকে ফলো করে নাও। তো এগিয়ে গেলাম ওইদিকে, যে সবাই যাচ্ছে, আজকে লাস্ট পরীক্ষা, তো প্রচুর ভিড়, মানে আমাদের এখন পরীক্ষা হয়ে গেলো শেষ, বাকি যাদের আছে তারা এখন ঢুকবে ভিতরে। তো অনেক আজকে ভিড় নিয়েছে দেখতে পাচ্ছ, এই যে সবাই বের হচ্ছে আর প্লাস ঢুকছে। তো কিছু মানে কিছু স্টুডেন্ট এক্সাম হয়ে গেছে, কিছু স্টুডেন্ট এক্সাম শুরু হবে এখন। তো দেখতে পাচ্ছ নিয়ে চলে গেলাম বাইকের দিকে, বাইকের কাছে দাঁড়িয়ে গেলাম। তো দেখো দেখতে পাচ্ছ তোমরা কত ভিড় আছে, মানে প্রচুর সাহারে।
তো লাস্ট পরীক্ষা বুঝতেই পারছো কীরকম হবে এনজয়। তো খুঁজতে পেলাম না, দেখি ভাই কোন দিকে আছে, এখন রাহুলও আসেনি। এই যে আমার ভাই চলে এসছে, তো আমরা এখন যাচ্ছি, আর একটা বন্ধু চলে এসছে, তো আমরা যাচ্ছি ওখানে আই লাভ চাচালের দিকে, একটু ভিডিও শ্যুট করবো, আমরা রিলস বানাবো, রিলস বানাবার পরে বাইরে যাব। তো লাস্ট পরীক্ষা তো একটু এনজয় টেনজয় করে দিই, তো এখন কবে আসবো একেবারে ছ মাস পরে এখানে আবার, তো রিলস টিলস বানিয়ে নিই, তোমাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছ আই লাভ চাচল, তো ওখানেও প্রচুর ভিড় রয়েছে, এখনও ফটো তোলার মানে চান্স খুবই কম পাওয়া যাবে। তো দেখি এখানে শ্যুট করার পরে রিলস শ্যুট করে নেবো, তারপরে বাড়ির দিকে এগিয়ে যাব। দেখতে পাচ্ছ তোমরা কত ভিড় হয়েছে এখানে, শুধু ফটো শ্যুট করার জন্য। তো গাইস এখানে আমি ভিডিও শেষ করছি, ওকে বাই বাই, টাটা।